আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেককেই ভালো আছেন। তো এসবিআই ব্যাংক অফিসিয়ালিভাবে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে কিন্তু এটিএমের টাকা তোলার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, কারণ আমাদের কাছে কিন্তু এসবিআইয়ের প্রায় লোকের কাছে কিন্তু ডেবিট কার্ড রয়েছে, সে কারণে আমাদেরকে কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে যে টাকা তোলার ক্ষেত্রে কী নিয়ম জারি হয়েছে। সেটি আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কীভাবে টাকা তোলার ক্ষেত্রে নিয়ম জারি হয়েছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটি বেল আইকন দেখতে পাবেন সেটিকে প্রেস করে অল নোটিফিকেশান করবেন, যাতে এই ধরনের রিলেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন, প্রথমে রয়েছে শুক্রবার থেকে যে কোনো স্টেট ব্যাঙ্কে অফ ইন্ডিয়া এটিএম থেকে দিনের যে কোনো সময়ে ওটিপির মাধ্যমে 10,000 টাকা বা তার বেশি নগদ প্রত্যাহার করতে পারবেন গ্রাহকেরা। অর্থাৎ যেটা বলে রাখি, আপনারা 10,000 টাকার উপরে যদি এবার এটিএম থেকে টাকা তুলেন সেক্ষেত্রে আপনাদের দিকে ওটিপি মাস্ট আপনাদের লাগবেই। এবার ডিটেলসটা দেখি, 10,000 টাকা বা তার বেশি নগদ প্রত্যাহার করতে এখন এসবিআই ডেবিট কার্ডের ব্যবহারকারীদের নথিভুক্ত মোবাইলে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ঠিক আছে, ফলত এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওটিপি দিলেই পরে ওই গ্রাহকের নগদ বের করতে পারবেন। ঠিক আছে, তো বলে রাখি, আপনি যখন টাকা তুলবেন, টাকা তোলা যেমন আমাদের ডেবিট কার্ড প্রথমে ঢোকানোর পর আপনার পিনকোড যে রয়েছে 4 পিনকোড দিবেন, এবং দেওয়ার পর আপনি যখনই 10,000 বা 10,000-এর উপরে টাকা তুলবেন, আপনার এটিএমের সঙ্গে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার রয়েছে তাতে একটি ওটিপিশন যাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে ওইখানে সাবমিট করতে হবে, সাবমিট করলে তবে কিন্তু টাকাটা কিন্তু উঠবে। তারপরে আমরা একটু ডিটেলসটা দেখে নিই। মূলত গ্রাহকদের অধিকাংশ সুবিধাতে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক। প্রসঙ্গত, সাম্প্রতিককালে স্টেট ব্যাঙ্কে একাধিক কার্ডে জালিয়াতি আর্থিক তছরের ঘটনা এসেছে, বহু গ্রাহক প্রতারণার শিকার হয়েছে। তো বুঝতে পারছেন, জালিয়াতি যেহেতু আমাদের এখন এটিএম কার্ডে প্রচণ্ড হচ্ছে, তাই যাতে জালিয়াতি না হয়ে থাকে, 10,000-এর উপরে গেলেই গ্রাহকের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে নোটিফিকেশান যাবে, তারপর কিন্তু টাকাটি উঠবে। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে যেই কারণে স্টেট ব্যাঙ্ক এই বিষয়ে ব্যবস্থা করে, চলতি বছরে 1 জানুয়ারি ওটিপি নির্ভর নগদ প্রত্যাহার চালু করে স্টেট ব্যাঙ্ক। তো এটা অলরেডি আগে চালু ছিল, কিন্তু এভাবে ছিল না, এতদিনে ছিল রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এই পরিষেবা প্রাপ্ত ছিল। এখন নির্দিষ্ট সময় নয়, এখন দিনের যে কোনো সময় এই সুবিধা পাবেন। তো আগে ছিল রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, কিন্তু এখন সেটা পরিবর্তন করে হয়েছে দিনের কিন্তু 24 ঘন্টায় কিন্তু এই পরিষেবা চালু থাকবে। তো এটার মূলত একটাই কারণ, যাতে ব্যাংক জালিয়াতি না হয়ে থাকে, এটিএম কার্ড থেকে কেউ যাতে আর্থিক তছরূপে ঘটনা যাতে না ঘটে থাকে, তার কারণে কিন্তু মূলত এই কারণটি করা হয়েছে। তো ভিডিওটি যদি আপনার কাছে খুব ইউজফুল মনে হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, যাতে এই ধরনের ভিডিওটি করতে আরও ইন্টারেস্ট থাকে।